তুমি জানো পিকু জেম্মা কি করেছে? পিকু বাবুর পছন্দের সব কটা রান্না করেছে। আজকে পিকু বাবুর হ্যাপি বার্থডে বলে কথা তো। বসো বসো বসো, আজকে সব কিছু খেতে হবে লক্ষ্মী ছেলের মতো। এনেছো নানি? ভাতটা একটু নিয়ে এসো। ওই তো ভাত দিয়ে দিয়েছো, দাঁড়াও। আর ফ্রাইটা, সেইটা খেতে তো পিকু বাবু সব থেকে বেশি ভালোবাসে, তাই না? তুমি রেঁধেছো যে আম্মা? হ্যাঁ সোনা, আমি রেঁধেছি। তুমি দেখো তোমার সব কটা ফেভারিট আইটেম করেছি আমি। আর একটা জিনিস করেছি, কি বলো তো? ওই একটা গোল গোল ফিশ আছে না, সেটা করেছি। আর গোল গোল ফিশটা কি যেন নাম সেদিনকে বললাম, পিকু বললো ঠিক আছে মনে থাকবে, কি নাম গো? ওই দেখো, যা পিকু তো ভুলে গেছে, চিংড়ি মাছ। বলো বলো, গোল গোল ফিশ না চিংড়ি মাছ? পিকু পিকু, আরে এই তো পিকু, সুন্দর ফ্রাইজ। মম দেখো যে মামার জন্য কত কিছু বানিয়েছে, এই দেখো ফ্রাই, আর এখানে গোল গোল মাছ, না না সরি চিংড়ি মাছ, চিকেন। আচ্ছা বৌমনি, তুমি আবার শুধু শুধু এসব করতে গেলে কেন? বিকেলে তো পার্টি থ্রো করা হয়েছে, দুপুরের খাবারটা না হয় তুমি বাইরে থেকে হালকা কিছু আনিয়ে নিতে পারতে। মোহর, বাইরের খাবার তো রোজই খাওয়া যায়, আর জন্মদিন আজ না হয় বাড়িতেই খেলো। মম। হ্যাঁ? তুমি আমায় খাইয়ে দাও না। আচ্ছা পিকু, আমি তোমাকে কবে খাইয়ে দিই বলো? তোমাকে তো ন্যানি খাইয়ে দেয়। যাও, ন্যানি খাইয়ে দেবে, যাও। কোনোদিন আর আজকের দিন তো এক নয় মোহর, আজ ওর জন্মদিন। যখন এতবার বাচ্চাটা আবদার করছে, একবার বৌমনি তুমি তো হাউস ওয়াইফ ছিলে, তাই তোমার কাছে সুখ করার সময় ছিল, বাট আমার কাছে তো সময় নেই। এই দেখো না, বিকেলের পার্টিটা ঠিকঠাক অ্যারেঞ্জ করা হচ্ছে কিনা সেটাও তো আমাকেই দেখতে হবে। এখন আমি পিকুকে খাওয়াতে বসলে কি করে হবে বলো? প্লিজ মাম, প্লিজ প্লিজ মাম, প্লিজ মাম, প্লিজ। পিকু, আমি তোমাকে কি বলেছি, তোমাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এই ছোটখাটো ব্যাপারে মমের উপর ডিপেন্ড করে থাকলে চলবে? তাছাড়া মম তো সবসময় তোমার পাশে থাকতে পারবে না। যাও খেয়ে নাও, যাও, গো, গুড বয়। আজকে যদি মার বদলে জেম্মা খাইয়ে দেয় তাহলে কি পিকু এরকমই রেগে থাকবে? আচ্ছা পিকু শোনা, আজকে কি সেই পরীর গল্পটা হবে? সেনকে তুমি আমাকে কি একটা গল্প বলবে বলছিলে, টিঙ্কার বেল নাকি? হ্যাঁ তাই তো, চল আমরা খেতে খেতে আজকে গল্প করবো, টিঙ্কার বেলের গল্প শুনবো। এই তো আমার লক্ষ্য।